একটু রোমাঞ্চ অনুভব করছি আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল কাছের আবরণে যদি না থাকতো তাহলে আমার মনে আমি এটা ধরে চুমাই খেতাম আইন কি হইতো পরে দেখতাম বিশ্বকাপ খেলাটাই আসলে বিশেষ একটা কিছু আমরা তো আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলি বাট প্রতিবার বিশ্বকাপ আসে আশা নিয়ে দিন দিন আশাটা বাড়ছে আমরা যখন প্রথম শুরু করেছিলাম আর এবারে বিশ্বকাপটা আবার শুরু করছি তো আশা প্রতিবার চেঞ্জ হচ্ছে এবার আশাটা মনে হয় শুধু আমার না আমার মনে এবারে আশাটা সবার একটু বেশি বিকজ গত দু বছর ধরে খুব ভালো খেলছি আমরা ফিফটি ওভার ফর্ম্যাটে খুব ট্রফিটা ছুঁতে পেরে খুব ভালো লাগছে যদি স্বপ্নটা একটা স্বপ্ন তো মনে হয় থাকি যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পরে তাহলে হয়তো আরও ভালো লাগবে বাট একটু রোমাঞ্চ অনুভব করছি আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল অবশ্যই আশা করব যে এবার বিশ্বকাপটা খুব ভালো কিছু করতে ভালো লাগছে খুব বিশ্বকাপ ট্রফিটা দেখে খুব ভালো লাগছে অনুভূতি তো সবসময় আসলে অনেক বেশি থাকে আর ট্রফিটা সামনে থেকে দেখার অনুভূতিটাই আলাদা বাস্তবিক অর্থে এখন চাই ট্রফিটা আবার ওয়ার্ল্ড কাপের পরে একটু ধরে দেখতে অবশ্যই বরাবরের মতো তাদের কাছে আমাদের আশা তো সবসময় থাকবে আকাশচুম্বী কিন্তু বাস্তবিক অর্থে আমরা চাই যে তারা ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফর্ম করবে সাকিব যেহেতু প্রমাণ করেছে গত ওয়ার্ল্ড কাপেও সে দুর্দান্ত পারফর্ম করেছে ভালো ফর্মে আছে আশা করা যে এবারও তারা দুর্দান্ত পারফর্ম করবে যে ট্রফিটাই হচ্ছে আমাদের একটা স্বপ্ন আর শুধু আমাদের না যারা ক্রিকেট খেলে তাদেরও একটা স্বপ্ন যে আসলে বিশ্বকাপ ট্রফিটা আমাদের বাংলাদেশে আসবে আর হচ্ছে বাংলাদেশের প্রথম এবার ট্রফিটা আমাদের সামনে আসলো আমরা কাছের ভিতরে বন্দী অবস্থায় দেখলাম তো আমরা প্লেয়ারদের কাছে এক্সেপ্ট করে যে তারা যেন ভালো খেলে ট্রফিটা আমাদের কাছে নিয়ে আসে আমরা কাছের ভিতর না হাত দিয়ে স্পর্শ করে বলতে পারি এই বিশ্বকাপ ট্রফিটা আমাদের মাথায় উঁচু করে যেন একটা ছবি তুলতে পারি যে ট্রফিটা আমাদের এই স্বপ্নটা আসলে আমরা ছোটো যতদিন ক্রিকেট বুঝি ততদিন এই স্বপ্ন দেখে আসতেছি ইভেন যারা প্লেয়ার আছে ইভেন যারা কর্ম করতেছে তো সবাই মানে এই ট্রফিটার একটা স্বপ্ন দেখতেছে আর যেহেতু আমরা একটা ফ্যান বেজ মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো একটা আমাদের বিস্তার আছে অনেকগুলোর সাথে প্রত্যেককেরই আসলে স্বপ্ন যে আসলে এই ট্রফিটা একবার হাত দিয়ে ছুঁয়ে দেখার হয়তো আজকে ট্রফিটা দেখার জন্য অনেকে আসতে পারে নাই কিন্তু এই ট্রফিটার জন্য ছুঁয়ে দেখার জন্য আসলে সবাই আসতে পারে সেই প্রত্যাশা থাকবে আমাদের প্লেয়ারদের প্রতি ইভেন আমাদের দেশবাসীর প্রতি সবাই দোয়া করবেন যেন ওরা ভালো খেলে আমাদের ট্রফিটা নিয়ে আসতে পারে আজকে দুদিন ধরে শুধু মিডিয়ার কল্যাণে শুধু টিভিতে দেখতেছিলাম আর আজকে সশক্তে এত কাছে এসে দেখলাম গ্লাসটা মানে কাছের আবরণে যদি না থাকতো তাহলে আমার মনে আমি এটা ধৈর্য চুমাই খেতাম আইন কি হইতো পরে দেখতাম এত এমন আবেগপূর্ণ হয়ে গেছি কারণ স্বপ্নের ট্রফি স্বপ্নের পদ্মা সেতুর নিচে উদ্বোধন হওয়ার পরে এটা এত কাছে আসছে এটার সাথে এখন পর্যন্ত দুবার ছবি তুলে ফেলেছি লোভ সামলাতে মনে হয় আবার তুলি এই অ্যাঙ্গেলতে থেকে ওই অ্যাঙ্গেলতে এই যে প্রত্যাশাটা এই প্রত্যাশাটা পূরণ করার জন্য সাকিব তামিম সাকিব মুশফিক তহিদ হৃদয় তারপর নাজমুল শান্ত লিটন দাস তাসকিন এরা যারা আছে অনেকেরই এর মধ্যেই এই ১৬ জন ১৮ জন ২০ জনের যে স্কোর ঘোষণা করবে এর মধ্যে অনেকেরই ওয়ার্ল্ড কাপ শেষ ওয়ার্ল্ড কাপ তোমাদের কাছে আমাদের দর্শক সাধারণ দর্শকের একটা বড় প্রত্যাশা হয়ে গেল আমাদের ঘরে যখন ঘুরে গেছে আমরা যেন ইন্ডিয়া থেকে এই কাপ নিয়ে বাংলাদেশ বিমানবন্দর থেকে লালগালিশের সম্বর্ধনা দিয়ে খোলা আকাশের খোলা গাড়িতে খোলা আকাশের নিচে বাংলাদেশ বাংলাদেশ বলতে বলতে আমরা যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পর্যন্ত নিয়ে আসতে পারি তোমাদের কাছে সেই প্রত্যাশা